বন্ধুরা, মাঠের মাঝে এক বিশাল বড় বটগাছ ছিল, আর সেই গাছে একটি বদমাশ বাঁদর থাকতো। কোনো পাখি সেই গাছে থাকতে এলে সেই বাঁদর তাকে লাথি মেরে তাড়িয়ে দিত। বাঁদরের এই অত্যাচারে পাখিটা মাটিতেই বাসা বানিয়ে থাকতো, আর তাতে কেউ কোনোদিন বাসা ভেঙে দিয়ে চলে যেত তো কেউ কোনোদিন ডিম খেয়ে চলে যেত। অসহায় পাখিরা সেই বাঁদরকে তাড়ানোর উপায় খুঁজতে থাকে। পরের দিন টুনি পাখি পাশের গ্রাম থেকে একটি সাদা কাপড়, একটি মশাল জোগাড় করে আনে। আর তারপর টুনি কি করলো দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তারপর বাঁদর কিছুক্ষণের জন্য বাইরে গেলে টুনি সেই সাদা কাপড় আর মশাল নিয়ে ওই গাছের কোটরে লুকিয়ে পড়ে। তারপর বাঁদর রাত্রেবেলায় ঘুমাতে যাবে, এমন সময় টুনি সেই কোটরের ভিতর থেকে ভুতুরের শব্দ বের করতে থাকে। বাঁদর তখন ভয়ে জেগে ওঠে। এরপর টুনি সাদা কাপড় গায়ে দিয়ে ভূত ছেদে কোটর থেকে বেরিয়ে আসে। বাঁদর ভয়ে পালাতে গেলে টুনি সেই মশালে আগুন ধরিয়ে বাঁদরের লেজে লাগিয়ে দেয়। তারপর বাঁদর আর কোনো দিন ওই গাছের আশেপাশে আসে না। আর বন্ধুরা, তোমরা যদি ভূতে ভয় পাও তাহলে কমেন্টে জানাও। আমার তো বাবা খুব ভয় লাগে।